বিরতির পাছত স্বাগতম জানাইছো এক্সকিউজ মি বিশেষ অনুষ্ঠানলৈ। মই বর্তমান জ্যোতি চিত্রবনের বাকুরিত উপস্থিত আছো আর এই বাকুরিতে অসমৰ লোক সংস্কৃতি বিহুর লগত ওতঃপ্রোতভাবে জড়িত দুটির নাম আর এটি বিহুয়াদল আমার মাজত আছে, সেয়া হৈছে বৰ বিহুয়া জয়ন্ত সোনোৱাল ডাঙরিয়া আর লগত আছে সীমা কাকতি বাইদেউ বৰ বিহুৱতী। আর অসমৰ বিহুর প্রেক্ষাপটত অতিকৈ চিনাকি আর অতিকৈ আদরণীয় দুটির নাম আমি উচ্চারণ করার লগে ধুনিয়াকে হাঁহিছে জয়ন্তদা। জয়ন্তদা, আজি আপনি বিহুর লগতে ব্যস্ত হয়ে আছে আর খুব সুন্দর সাজ সজ্জারে আছে, আর জয়ন্তদা আর লগত তামোলখন অপরিহার্য হয় না? বারো তামোল নেখালে আসলে অসমিয়া বলে চিনাকি দিবলে বেয়া লাগে। তামোলখনে আমার আর ধুতি খন পিন্ধলে ভাল লাগে। তামোল পান লগত থাকে, তামোল পান লগত থাকে মান হয়, আর আপনার লগত থাকে পেপাটো, হাতে পেপাটো থাকে লগত, পেপাটো থাকে। এয়া আপনি দেশ দেখান্তর যতে নুঘুরক আপনার চিনাকি পেপাটো মাতটো বিহুয়া হয়নে, আর গামোছাখন গামোছাখন লগত আছে আপনার সীমা বাইদেউ। সীমা বাইদেউ একদম ধুনিয়াকে সাজি কাছি আহিছে, জীবনের বহু সময়তো বিহু মারা হয়েছে ন বাইদেউ? হয়, মই সম্রাজ্ঞী আছিলোঁ, বিহু ছয় বর্ষ সম্রাজ্ঞী লতা সম্রাজ্ঞী। এতিয়া মোৰ লগত এক্সকিউজ মি আজি সম্রাজ্ঞী আছে, বিহু বৰ বিহু আছে, কি ভাগ্য! আর লগতে লগে লগে আমি পেপার অকমান তিহিতি মাত শুনিব পাৰো ন? এয়া জয়ন্তদার সুরত পেপার তিহিতি মাত। আর সীমা অকমান গৈ অক কপালটো ভাঙি নাচিলে ভাল লাগিছিল আছ অকমান গৈ। হ্যাঁ, দি পাঠিল 1 2 এই তিহিতি মাত যেতিয়া আহে তেতিয়া বিহু নামিয়ে আহে সৰগৰ পৰা। আসলতে আমি বারো মাহে পেপা বজাই থাকো আর বারো মাহে বিহু কৰি থাকো। আসলতে বিহু বুলিয়ে যে এটা সিজন আহিলে যে বিহু মারিব লাগে কুলি চৰাই নিচিনাকে নহয়, আমি আসলে বিহুৰে বিশ্ব চিনাকি দিছো যে অসমীয়া জাতি হিসাবে এটা গৌরব গৌরব আসলে সঁচাকে। আর আপনার নামটোৱে সোনোৱাল, সোনোৱাল কছাৰী বিহু আপুনি একেবাৰে বিখ্যাত হৈ আছে, সেইটো হয় বাৰু। অকমান কিবা সোনোৱাল কছাৰী বিহু অকমান আসলতে এনেকুৱা আৰু, সোনোৱাল কছাৰী লেচেৰি আছে, আমাৰ হাইদাং গীত আছে, লেচেৰিটো আছিলে ছোৱালী সকলৰ, কিন্তু এনেকুৱা আৰু মই গাই দিছোঁ অকণমান। ঐনা চংতে উৰিলে ধূলি ঐল অগৰি, ধূলি ঐল অগৰি, নাচংতে উৰিলে, নাচংতে উৰিলে ধূলি, চৌজাক ডেকাই চাই জুমি জুমি, চাই জুমি জুমি, কোনজনী আহিছ, কোনজনী আহিছ বুলি, যাবৰ মন আছিলে চেলেং চকুটিয়া, বব মন আছিলে চেলেং চকুট, এ মোৰ জান মোৰ জান মোৰ জান ঐ, কামৰো নহলং, কামৰো নহলং কাজি, যাবৰ মন আছিলে পিলিঙা ডেকালৈ, যাবৰ মন আছিলে পিলিঙা ডেকালৈ, মোৰ জান মোৰ জান মোৰ জান ঐ, কপালত নাহিলং, কপালত নাহিলং হাদি দে। ইয়াৰ খুব সুন্দৰ, খুব সুন্দৰ। আৰু এই সোনোৱাল কছাৰী বিহু সেইটো কাৰণে ক'লোঁ যে জয়ন্ত সোনোৱালৰ লগত এই বিহু একেবাৰে জড়িত হৈয়ে থাকে, আৰু লগতে আপোনাৰ এই আমাৰ বিহুৰ লগত ওতঃপ্ৰোত জড়িত পিঠা আছে, পিঠা বহুত পিঠা, পিঠাবিলাক কেনেকুৱা কেনেকুৱা পিঠা আপোনাৰ মনত পৰে বিহু বুলি? আচলতে আমি প্ৰথমতে ক'ব লাগিব আমাৰ যিটো খোলা চাপৰি পিঠা, খোলা চাপৰি পিঠা, বহুতে সেইটো কাচি পিঠা বুলি কয়, তেল দিয়া পিঠা, ঘিলা পিঠা, সুতুলি পিঠা, টেকেলি পিঠা, আৰু বহুত পিঠা, বহুত পিঠা আছে। তিল পিঠাটো বোলে আৰু এটা নাম আছে, সেইটো জানে নেকি? তিল পিঠা আচলতে তিল পিঠা বুলি যিটো খোলা চাপৰি পিঠা, তিল ভৰাই দিয়ে বহুতে, কিছুমানে নাৰিকল দিয়ে, কিছুমানে গুড় দিয়ে, কিছুমানে চেনি দিয়ে, সেইটো বিভিন্ন ঠাইত অঞ্চল বিশেষে বিভিন্ন ঠাই। আচলতে আকৌ বোলে শুনিছোঁ তিল পিঠাটো হেৰি কয় বোলে, কি কয় এইটো, ওলোৱা সোমোৱা পিঠা বোলে, ওলোৱা সোমোৱা পিঠা বুলি বহুতে কয়, তাৰমানে ইফালে লুটিয়াই আহিলে লুটিয়াই, মানুহে যে আলহী গ'লে খাবলৈ দিয়ে ন, সেইটো হয়, আকৌ নেখাই পেলাই সকলোকে থৈ দিয়ে। প্ৰিয় এটা বস্তু আছে, সেইটো হ'ল চুঙা পিঠা, চুঙা পিঠা, এইটো আপুনি বেছি কোনটো পিঠা ভাল পায়? আপুনি বেছি চুঙা পিঠা ভাল পাওঁ, আৰু আমাৰ নামনি অসমৰ ফালে এটা কল পিঠা বনায়, আৰু জোন পিঠা এটা বনায়, কলটো কল পিঠা এটা বনায়, কল বেয়া হৈ যোৱা কলখিনি পিটিকি মেলি পিঠা বনায়, আৰু এটা জোন পিঠা বনায় বেলেগ ধুনীয়াকৈ,
আসলে বিভিন্ন ঠাইত বিভিন্ন পিঠা খাই পাইছো, কিন্তু আপনার হল চুঙা পিঠা। সুন্দর এই মানে পিঠা কথা ওলাই থাকুতে মো একটা কথালে মনত পড়ছে, উত্তর তো সেইটো আর মানে ইয়ালে আর বাহিরের পর মানুষ আহিলে তেওঁলোকে গৈ পেলা তাত ইংলিশতে খুঁটিছে সাঁতর এটা, এই সাঁতর তো খুঁটিছে যে ওয়ান মেন জাকা জাকা টু মেন জারা ডিস ইজ এ কাঠর মেশিন কোনে কব পারা, সুধি দিলে বাহিরত গিয়ে খুঁটিছে ইংলিশত। এটা জয়ন্ত দা এবার মনে আছে নাকি এই কি সাঁতর? এই আসলে এনেকা হয় আমার মানে ওয়ান মেন জাকা জাকা এই অসমিয়াত কিছুমানে কয়, উত্তরটা কি অসমিয়াত এনেকা কয় কিছুমানে সাঁতর হিসাবে কয় যে ওলনি কুকুরা দলনিত চরে নেজ ডালত ধরলে কেংকুলুক করে, সেইটো হয় আসলে। এটা হয়তো কি সেইটো একে আর নেজ ডালত ধরলে কেংকুলুক করে বলে কয়, দেখুয়াই দিছে হইছে বসে দেখি দে দেখি দেখি দে দেখি দে ও মোরে নাছরি ঢেকিরে সাপতে কপাই তুলিছুবুরি হান্দ পিঠা গুড়ি আর চিরা ভাজি হুঁচৰি গাব আহিম গাব নাচিবি ঢেকি দে ঢেকি দে ও মোরে নাচনি। আপনি শিমা বাইদেউ কৈ আছে? হয় তাকে কৈ আছো। এয়া বাইদেউ আপোনাক কৈ কৈ এতিয়া এটা উপহার পাইছে আমার মরমর সোনালদায় একটা হাত চাপড়ি আপনার উপহার দিল। আর এই সোনালদার এই যে আনন্দ মনটো, এই আনন্দ মনটোয় আসলতে সাতসাগর তেওনদী সিপারলৈকে লৈ যায় আমার বিহুটুক, একে ব্রহ্মপুত্রের পর গঙ্গা তারপর টেমসলৈকে, গতি এই একটা আপনার খুব শুভ আমার কারণে এক যুগাত্মক দিক, আর আপনার কান্ধত গামোচাখন একবারে বড় চহকী হয়ে থাকে। হ্যাঁ, গতি এই যে আকো এটা সীমা বাইদেউক দেখি একটা কথা সুদিব মন গেছে দেই, এই হয়েছে যে এই যে আপনার কয় মানে রোয়ে ধপধপায় বরালিয়ে কমায় বর গোহাই পুতেক ওলায় আর সুমায় লাগিছে এটা কলেও হব, তিনটা উত্তর আছে ইয়াত, বর গোহাই পুতেক ওলায় আর সুমায়, এই আমার মানে অসমিয়া ঘরে ঘরে থকা একটা বস্তু, এটা বর্তমান নাই বড় বিলীন হয়ে মানে বিরল হয়েছে, কিন্তু ঠায় ঠায় আছে, রোয়ে ধপধপায় বরালিয়ে কমায় বর গোহাই পুতেকটু ওলায় আর সুমায়। আর একটা চুমু করে সহজ করে দিও, কাপড় মানে পিঁধিবলৈ তো লাগিবই আর আমার অসমিয়া, এইটাই কথা। কাটখাল তাঁতর শাল চুই চাগে চুই চাগে তাঁতর। এটা এই ওলাই সোমায় কোন বারো? মাকুটো এটা লাগবে লাগবে। আর এই রোয়ে ধপধপায় মানে এই মনে আসব নাকি? তাঁতশালের লগতে জড়িত বরালিয়ে কমায় গড় কাজু আর রোয়ে ধপধপায় ধুলে ডগরে এই বাইদেউলৈ এইটো উপহার দি দিছো সীমা বাইদেউ। এটা একটা কথা ধন্যবাদ জানাইছো, আর সোনোৱালৰ লগ পালো, আর এই দল এই বিহুয়া দল সকলো আছে, আমি একদম আপনার খুব খরচাপরি খুব ধুনিয়া বিহুয়া ফাঁকি আমি শুনে পেলায় আজি এক্সকিউজ মি বিশেষ অনুষ্ঠানের পর বিদায় লম, লগত জয়ন্ত দা আর সীমা বাইদেউ আছে, লগতে আমার উজনির পর নামনিলো বিহুয়া আর বিহুতী সকল আছে, এটা খুব সুন্দর ক্ষণ। আর এক্সকিউজ মি এটা বিহু আদরি আছে, বসন্তক আদরিছে, কুলিয়ে মাতিছে, কপৌ ফুল ফুলিছে, খোপা বোলে কল দিলিয়া ঘিলা আর কি আছে নেঘেরি খোপা, বহুত খোপা আজিলে গলধনলকে পড়া খোপা ওলালে, আজিকালি ফুল খোপা ওলালে, কিবা ফুল ফিলাইলে কিবা কিবি, আজিকালি আগতে তিনটা খোপা আছিল, নেঘেরি খোপা, কলদিলিয়া খোপা, ঘিলা খোপা এনেকে আছে, ঘিলাটো নিচিনা, ঘিলাটো আজিকালি পাহৰি গেল, সেইকাৰণে আজিকালি ফুল খোপা ওলাইছে বেলেগ বেলেগ, একদম পুরা বেলেগ কৰিলে আজিকালি, কাৰণ আজিকালি বিউটি পার্লার আহি গেল, বিউটি পার্লার কাৰণে এতিয়া আহি গেল, মোৰ চুলি কোছাৰ উপলে কৰিছিল, মই যেনে তেনে তললে কৰি ললো, পত্নী মেকআপ মেনে কৰিছিল, এনেকে কৰিলে ভাল লাগিব, মোৰ নাই নহব নহব বোলে এনেকে, এইটো ওয়েষ্টার্ন বিহু, ওয়েষ্টার্ন বিহু এটা মানে, তেতিয়া তামোল খাব নোৱাৰিলে, তেতিয়া মানে আমি হেৰি খাবলগীয়া হল, কি বুলি কয় এইটো, এইটো মানে কফি অকণমান, কফি কিবা মাজে মাজে থাকিবলগীয়া, এইটো গিলাস, এইটো আপুনি মাজে মাজে চাহ একাপ খাব আৰু, ভাল লাগিছে, কাপ খোৱালে গিলাস খোৱালে বেছি ভাল লাগিলে, গিলাসত খোৱা তামোল খালেও জিভাখন পাতলা পাতলা, গতিকে হেৰি কৰো না, এটা সুন্দৰ বিহুৰে আমি শেষ কৰিম, এই বিহুৰে আমি শেষ কৰিম, আৰু সকলো অসমবাসী ৰাইজক এক্সকিউজ মি তৰফৰ পৰা বিহুৰ আগতীয়াকৈ উলগ জনাইছোঁ, যেন এনেকুৱা লাগিছে পাৰৰ পাখিত গাঁঠি দিলো ফুলাম চিটিকনি, জনাওঁ বুলি জগতখনক বিহুৰ উলগনি, এতিয়া সৰু যোজনা এফাকি শেষ কৰি দিম, খৰচ বিহু ঠিক আছে,
অহিলে বালি চৰাই ৰিপি পৰে ৰঙিলি ঐ গিলে হমনিয়া ৰিপি পৰে পমিলি ঐ হিলে বালি চৰাই ৰিপি কৰে ৰঙিলি ঐ গিলে হমনিয়া ৰিপি কৰে পমিলি অহিলে বালি চৰাই নাচয় ৰঙিলি নাচয় পমিলি কঁকাল ভাঙি ভাঙি কঁকাল ঘূৰাই ঘূৰাই নাচ ঐ কঁকাল ভাঙি ভাঙি কঁকাল ভাঙি ভাঙি নাচ অচিত পখিলা উৰা দি উৰত নাচনীতে ঘূৰি ঐ ঘূৰা দি উৰত নাচনী তাক ঘূৰি ঐ ঘূৰা দি ঘূৰ চিত পখিলা উৰা দি উৰত নাচনী কাক ঘূৰি ঐ ঘূৰা দি উৰত নাচনী চিত পখিলি ঐ তাক ঘূৰি ঐ ঘূৰা দি ঘূৰ বসন্ত আহিলে কুলিয়ে মাতিলে গছে বনে সলালে পাত বোলে গছে বনে সলালে পাত আৰু নাচনীৰ ততে নাই গাত আজি নাচনীৰ ততে নাই গাত বিহু আহিলে কাৰনো গাত তত থাকে সেয়েহে গছকতেই যতৰ ভাঙি যায় গছকতেই যতৰ ভাঙি যায় নাচনীৰ গাত তত নাই আৰু এনেকুৱা এটা পৰিৱেশৰ মাজত যেতিয়া গগনাৰ মাত শুনে পেপাৰ মাত শুনে ঢোলৰ ৰগৰ শুনে তেতিয়া বিহু বিহু গাত লাগে আপোনাৰ বাৰু বিহু বিহু লাগিছেনে নাই গাত এক্সকিউজ মিয়ে কিন্তু বিহুক আদৰিছে আৰু আপোনালোকলৈও আগবঢ়াইছে সেয়ে মই আজি জ্যোতি চিত্ৰবনৰ বাকৰিৰ পৰা বিহুৰ এটি সুন্দৰ সোৱাদ দিবলৈ আপোনালোকক প্ৰয়াস কৰিলোঁ আৰু সেয়েহে মই সুন্দৰৰ পূজাৰী জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ সন্মুখত থাকি আজি পুনৰবাৰ পাৰৰ পাখিত গাঁঠি দিলোঁ ফুলাম চিঠিকণি জনাওঁ বুলি জগতখনক বিহুৰ উলগনি জনাওঁ বুলি জগতখনক বিহুৰ উলগনি আৰু এই খুব সুন্দৰ পৰিৱেশৰ মাজত আমি বিহুৰ সোৱাদ লৈ আছোঁ চৌদিশে ঢোল বাজিছে চৌদিশে পেপাৰ মাত আমি শুনি আছোঁ আৰু এনেকুৱা ক্ষণতেই আপোনালোক সকলোলৈকে অসমবাসী ৰাইজলৈকে বিহুৰ উলগ জনাই ৰঙালীৰ এই সুন্দৰ ক্ষণত আজিলৈ আপোনালোকৰ পৰা বিদায় লোৱাৰ সময় হ'ল আমি পুনৰ আহিম আপোনালোকৰ মাজলৈ বিহু বিহু লাগিছেনে গাত বুলি সুধিবলৈ আপোনালোকক লগত লৈ এক্সকিউজ মি কটাই যাম অসমৰ উজনিৰ পৰা নামনিলৈ তাৰ বাবে চাই থাকিব এক্সকিউজ মি চাই থাকিব আসাম টকছ ধন্যবাদ